যৌবনের এই সময়টা এটা মানুষকে নানাভাবে অহংকারী করে তোলে, দাম্ভিক করে তোলে। বিশেষ করে যখন দুই চার পাঁচজন বন্ধু বান্ধব একসাথে রাস্তাঘাটে চলে তখন ধরাকে সরাই মনে হয়, তখন পাওটা মাটিতে চড়ে না, মনে হয় উড়ে, ঠিক না? একা যখন হোটেলে যান বিড়ালের মতো চুপচাপ ভদ্র ছেলের মতো ইনোসেন্ট ছেলের মতো বলেন কাকা এক কাপ চা হবে, আর যখন চার পাঁচজন বন্ধু বান্ধব সাথে নিয়ে যান তখন এই তোমার কথা কানে যায় নাই, কয়বার চা চাইলাম তোমার কাছে, এদিকে আসো, এই তোমার ম্যানেজারে ডাক দাও, ভাবসাবই আলাদা হয়ে যায়, ঠিক না বেঠিক? পাবলিক পরিবহনে যখন উঠেন একা একা যখন উঠেন বিড়ালের মতো চুপসে থাকেন এক কোনায়, যখনই চার পাঁচজন বন্ধু বান্ধব সাথে উঠে তখন আপনার দাপটের চোখে কন্ডাক্টর ড্রাইভার সব থরথর করে কাঁপতে থাকে। মনে রাখবেন আপনি আপনার বন্ধু বান্ধবের বেষ্টিত হওয়ার কারণে যখন অহংকারী হয়ে উঠছেন এটা পশুত্ব, এটা মনুষ্যত্ব না। মনুষ্যত্ব কোনটা? যে বন্ধু বান্ধব না আমার কাছে অনেক পাওয়ার থাকবে কিন্তু আমি বিনয়ী থাকবো, আমি অহংকারী হব না, আমি জানি আমার উপরে কে আছেন, যে আল্লাহ আমাকে মুহূর্তের ভিতরে আমার পতন ঘটিয়ে দিতে পারেন, সো আমার অহংকার সাজে না, আমি বিনয়ী থাকব। আপনি আপনার তরুণ বয়সে এই জিনিসটা এত ডেঞ্জারাস, দেখেন আপনার তরুণ বয়সে যৌবনের উচ্ছলতায় আপনি ভার্সিটি থেকে বের হয়েছেন, রাস্তায় গিয়ে একটা রিক্সা ঠিক করবেন, রিক্সাওয়ালার সাথে এক কথা দুই কথা আপনি মাথা গরম হয়েছে, দু চারটা ঘুষি দিয়ে দিয়েছেন, দু চারটা খারাপ কথা বলেছেন, গালি দিয়ে দিয়েছেন, ভাড়া না দিয়ে চলে গেছেন, রিক্সাওয়ালা বেচারা কিচ্ছু বলার সাহস পায়নি, ভার্সিটির ছেলে, আরো কয়েকজন বন্ধু বান্ধব আছে, ভয়ে বেচারা যান বাঁচতে পারলে বাঁচে, কিচ্ছু বলে না। সমস্যার জায়গা হলো এই রিক্সাওয়ালা চলে যাবে, হয়তো আপনি আর কোনোদিন খুঁজে পাবেন না, আপনি একসময় হয়তো কোনোভাবে ইসলামের পথে আসবেন, দিনের পথে আসবেন, ভালো হয়ে যাবেন, সবই ঠিক আছে, কিন্তু এই রিক্সাওয়ালার কাছে যে আপনার একটা দেনা থেকে গেল, মরণ পর্যন্ত হন্য হয়ে খুঁজে আর রিক্সাওয়ালাকে কোনোদিন মাপ চাওয়ার জন্য খুঁজে কিয়ামতের ময়দানে যখন লম্বা দাড়ি ইয়া লম্বা জুব্বা মাথায় টুপি মাশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে কোরআন তেলাওয়াত আপনার ওমরা হজ ওয়াজ নসিহত দান সাদাকা বহুত আমলের পাহাড় নিয়া মুছে তেল দিতে দিতে জান্নাতের দিকে আগায় যাবে, ও রিক্সাওয়ালা এসে সামনে এসে দাঁড়াবে বলবে থামো, ওই যে গালি দিয়েছিল অন্যায় ভাবে গায়ের জোরে কিচ্ছু বলতে পারি নাই, আল্লাহ করবো আল্লাহ আমি আজকে বিচার চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে ওখানে থামিয়ে দিয়ে বিচার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আতাদরুনা মারিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে হতদরিদ্র কি? সাহাবিয়া বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আলা হুয়া দিরহামা, যে টাকা পয়সা নাই সেই তো গরিব, এই তো আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন না, আরে না, এই গরিবের কথা বলছি না, এই গরিব আসল গরিব না, টাকা পয়সা নাই তো কি হয়েছে, এক সময় হবে, এটা চূড়ান্ত কোনো গরিব হওয়ার ব্যাপার না বা হতদরিদ্র হওয়ার ব্যাপার না। তাহলে আসল হতদরিদ্র কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসল হতদরিদ্র হলো, আসল অভাবী এবং গরিব হলো সে, ভিখারি হলো সে, যে কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে গেছে, অনেক ভালো কাজ নিয়ে গেছে, অনেক ইসলামিক সম্মেলনে গিয়েছে, ওয়াজ মাহফিলে গিয়েছে, ওলামাদের সোহবতে গিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে, এই ভালো কাজগুলো নিয়ে যাওয়ার পর এত পাওনা তার কিয়ামতের ময়দানে একত্র হয়েছে যে তার আমলগুলো সেগুলোকে পাওনাদারদেরকে সেগুলোর সব দিতে দিতে তার আমল শেষ হয়ে গেছে, পাওনাদার তখনও শেষ হয় নাই, এবার পাওনাদারদের পাপের যে বোঝা সেটা নিয়ে নিয়ে তাদের সাথে দেনা পরিশোধ করতে করতে পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে গেছে। সারা জীবন করেছে ভালো কাজ কিন্তু গিয়েছে কোথায়? কেন? ওই যে মানুষের হক জীবনে নষ্ট করেছে। ভাইরা আমার, আমাদের সমাজে এই ভালো মানুষের বড় অভাব, নামাজের রোজাদার মানুষের অভাব তো আছেই, তার চাইতে বড় অভাব হলো উত্তম আচরণকারী মানুষের। এই জন্য যারা তরুণ আছে, বেশিরভাগই তরুণ এখানে বসে, আপনাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে, খবরটা তারুণ্যের উচ্ছলতায় কারোর প্রতি কোনো অবিচার করবেন না, যদি কোনো কারণে হয়ে যায় যখনই সম্বিত ফিরে পাবেন দেরি না করে দ্রুততার সাথে তাকে সেটা নিষ্পত্তি করবেন, তার কাছে মাপ চাই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ কোনো অবস্থাতেই বিলম্ব করবেন না, অহংকার করে চলে যাবেন না, কারণ সুযোগ একবার হারিয়ে গিয়ে ফেললে আবার জীবনে কখনো সেই সুযোগ নাও পেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আখলাকের ধারক বাহক হওয়ার তৌফিক দান করুন, আমিন।